পঞ্চায়েত নির্বাচনে মোহনপুর ব্লকে মোট 3টা জেলা পরিষদের আসন, অর্থাৎ 20টা গ্রাম পঞ্চায়েতের 20টা গ্রাম পঞ্চায়েতের ভোট এখানে গণা হয়, 3টা জেলা পরিষদ আসন। আমাদের 5 নম্বর আসনে ছিল বিজেপির প্রার্থী মিষ্টি সরকার, 6 নম্বর আসনে ছিল নিয়তি ভূমি, 7 নম্বর আসনে ছিল জয়লাল দাস। আমাদের 5 নম্বর আসনে কংগ্রেস ভোট পেয়েছে 692, সিপিএম ভোট পেয়েছে 778 এবং বিজেপি ভোট পেয়েছে 8732। আসনে আমাদের প্রার্থী নিয়তি ভূমি, সেখানে কংগ্রেস সেখানে ভোট পেয়েছে 359, সিপিএম ভোট পেয়েছে 290। এখানে আমাদের প্রার্থী পেয়েছে 10482। এখানে যদি কংগ্রেস এবং সিপিএম এর প্রার্থীর জামানত জব্দ হয়েছে, আমাদের 7 নম্বর আসনে আমাদের প্রার্থী জয়লাল দাস, এখানে সিপিএম পেয়েছে 659, কংগ্রেস পেয়েছে 864, জয়লাল দাস পেয়েছে 8946। ভোট পেয়েছে এবং নিয়তি ভৌমিক ভোট পেয়েছে 92.36% এবং আমাদের মিষ্টি সরকার পেয়েছে 83.20%। অর্থাৎ ধারে কাছে কেউ নেই, বিপুল ভোটের ব্যবধানে। এবং সিমনা যে 12টা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছিল সিমনা বিধানসভার কেন্দ্রের মধ্যে, এর মধ্যে সিমনা আছে, ব্রহ্মকুণ্ড আছে, কাতলামারা আছে, বিদ্যাসাগর আছে এবং মন্ত্রা আছে। 12টা আসনের মধ্যে 12টাই মেম্বার বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, মোহনপুর মন্ডল কমিটির পক্ষ থেকে এবং সিমনা মন্ডলের পক্ষ থেকে, বামুটিয়া মন্ডলের পক্ষ থেকে যারা জয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি, সেজন্য আমাদের ব্রতী থাকতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।